Assalamu alaikum. Alaikum assalam. Kemon achen? Bhalo. Guru koto anchen ate? 20ta. 20ta. Bikri korchen? 2ta. 2ta. Acha acha. Sob ki shar guru? Na na. Sob abal guru. Sob abal. Kotha theke anchen egula? Kushtia. Kushtia. To bazare ki obostha bazare? Bazare kharap. Bazare kharap. Acha guru er dam koto jacchen? Er dam chaiche 135. Are are kome acha? Acha acha. দাম কি বেশি বলতেছেন নাকি আপনার পার্টনার বলতেছে দাম বেশি বলতেছেন 115 মাংস কতটুকু হবে 3 মণ 10 আচ্ছা আচ্ছা তার মানে 130 কেজি আচ্ছা তো বাজারে পরিস্থিতি দম নাকি খুব দম খুব দম তো এখানে গরু 20 টা আপনাদের 18 টা আছে দুইটা বেচছেন দুইটা বিক্রি করছেন আচ্ছা তো পরবর্তী গরুর দাম কত যাচ্ছেন কোনটা এটা এটা 120 কাস্টমার কেমন বলে এই তো 90 আচ্ছা তো বিক্রি করেন না আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আব্দুল কাদের গরু কটা আনলেন 70 আনছি মাশাআল্লাহ বিক্রি করছেন এই 8-9টা 8-9টা বিক্রি করছেন আপনার বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা গরুগুলো কোথা থেকে আনেন বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যবসা এটা আচ্ছা আচ্ছা তো কি দামের ভিতরে গরুগুলো আনছেন আমাদেরকে একটু দেখালে দর্শকরা দেখতে পারত এগুলো কি খামারের জন্য না মাংসের জন্য সব খামারের জন্য এদিকে আর একটা শুকনো গরু দেখা যাচ্ছে আর কি দেশি এর দাম কত হচ্ছেন 85,000 বিক্রি করবেন কত হলে 70-75 এগুলো কি দেশি সবগুলো আপনার গরু সবগুলো আচ্ছা আচ্ছা বাজারের পরিস্থিতি কেমন বাজারের পরিস্থিতি ডল ডল না কি জন্য ওই গরুর দাম বেশি নাকি খাদ্যের দাম বেশি নাকি খাদ্যের দাম বেশি কাস্টমার নাই দাম বেশি আচ্ছা গরুর দাম খামারগুলো গরু কিনতে আসে না কিনতে আসে না 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 গুষির দামে মেজে গরু বাজার কুমিল্লাতে একবারে সস্তা গরু একদম সস্তা গরু বাজার বন্ধ আচ্ছা এই বাজার মনে আপনি মনে গরু বেশি আনছেন নাকি আরো ব্যাপারী আছে বড় ব্যাপারী ওদিকে আছে আরো আছে না আপনার এদিকে কিছু ছোট ছোট গরু আছে এগুলোর দাম কেমন এই যে একটা ছোট বাছুর দেখা যাচ্ছে এইটা আপনার কত 35-37 কি জাতের এটা দেশি শাইওয়াল আচ্ছা কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় কিভাবে আপনার থেকে সংগ্রহ করবে মোবাইল নাম্বার আছে মুখস্থ আছে আচ্ছা বলে দেন 017-92-62-5-62-37 আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এখানে খামার উপযোগে কিছু শাহিওয়াল গরু দাম দর জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই গরু কটা আনছেন 22টা বিক্রি করছেন কটা 8টা তা আমাদের কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু দাম দর বলবেন এই গরুটা কি জাতের শাহিওয়াল জাত শাহিওয়াল বয়স কত দেড় বছর কত হলে বিক্রি করবেন বিক্রির দাম বলা যাবে না ভাইয়া বলা যাবে না তাহলে আইডিয়া দেন কিছু কাছাকাছি রেখে বলেন 66 রাখা যাবে আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে আরেকটা গরু আছে ভাই এই যে একটা গরু দেখা যাচ্ছে কি জাতের শাহিওয়াল বয়স কত বয়স দেড় বছর তবে কত হলে বিক্রি করা যাবে 65 আচ্ছা আচ্ছা দাঁথা নেই তো না এখানে আরেকটা আছে এটার দাম কত হচ্ছে এটা সিন্ধি জাত সিন্ধি দেশি সিন্ধি দাম কত ভাই 70 রাখা যাবে আচ্ছা আচ্ছা ভাই আরেকটা গরু আছে ওটা মনে দেশি নাকি না শাহিওয়াল শাহিওয়াল বয়স কত 2 বছর দাম কত যাচ্ছেন দাম চাওয়া 85 ভাই আর নিলে 72,000 রাখা যাবে 72 তো ভাই আপনার ভিডিও তো আরেকটা করছিলাম সে যদি ফোন দেয় গরুকে ন্যায্য দামে দিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা আরেকটা গরু আছে এটা কি জাতের শাহিওয়াল শাহিওয়াল বয়স কত বয়স 18 আড়াই বছর দাম কত দাম 85 বিক্রি দাম 78 না আচ্ছা আরেকটা শাহিওয়াল দেখা যাচ্ছে এটার বয়স কত 2 বছর উপর হবে দুই বছর উপর হবে কত হলে বিক্রি করবেন 75 রাখা যাবে দাঁত হয় নাই তো আচ্ছা আরেকটা আছে এটা কি আপনার ভাই এটার বয়স কত 2 বছর উপর হবে মাংস কতটুকু আছে মাংস হবে 3 মাস নাকি মাংস হিসেবে বিক্রি করবেন নাকি খা
ভাই গরু কটা আনলেন হাটে? 37টা বিক্রি করছেন কয়টা? এই পাঁচটা আছে। তাহলে তো আপনি সব গরু বিক্রি করে দিয়েছেন, কি অবস্থা? আচ্ছা তো ভাই গরুর দাম কেমন চাচ্ছেন? এই যে প্রথম গরুটা কি জাতের? সাইওয়াল দাম কত চাচ্ছেন? দাম চাই 80,000। 80,000 কত হলে বিক্রি করবেন? 70 অলরেডি বলতেছে, 75 বলবেন, 75 হলে দিতে পারবেন। আচ্ছা আরেকটা গরু আছে ভাই, এটা কি জাতের? কালোটা দেশি। দেশি দেশি না? এটা মাংস কত রুকো হবে? 80 কেজি। বড়টা আমার তো ভাই আইডিয়া বলতেছে এটা 65 কেজি হইব না, বেশি হইব। কেমনে ভাই দাম কত চাচ্ছেন? এটার দাম 60,000। কাস্টমার কত বলে? 50-52। আচ্ছা আচ্ছা তো ভাই আরেকটা গরু দেখা যাচ্ছে, এটা কি জাতের? এটাও দেশি গরু ভাই। দেশি গরু দাম কত? এটার দাম 50,000। কাস্টমার কেমন বলে? 40-50। কত হলে বিক্রি করবেন? আচ্ছা আপনার গরু তো এগুলোই না? ঠিক আছে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।